আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স আজকে আমরা আলোচনা করব কারা ছিল হারুত এবং মারুত এবং তাদের কি অপরাধ ছিল সে সম্পর্কে আজকে আমি এই গল্পটা পুরো শেয়ার করতেছি হারুত এবং মারুত আসলে মূলত দুজনে দুই ফেরেস্তার নাম মূলত যাদেরকে বিশেষ কারণে আসলে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিমাণ দর্শিতার পরিচয় দেয় আসলে এবং শাস্তির মুখোমুখি হয় এই অপরিণাম দর্শিতার কারণে আসলে ঘটনাটি এরকম হজরত আদম আল ইসলাম এবং বেশ কিছু নবীর আসুলের পরলোক গমনের পর আসলে মানুষের ধীরে ধীরে মানুষের মাঝে যখন ফা এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে তখন মূলত ফেরেস্তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো যে দেখো মানুষগুলো কেমন অবাধ্য তারা আল্লাহ তাআলার যে আনুগত্য সেরে পাপাসার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে এটা মূলত যারা ফেরেস্তাগণ ছিল তারা এটা বলা বলি করতে লাগলো তখনই মূলত ফেরাস্তারা বলতে লাগলো যদি আমরা হতাম তাহলে তখন মতলব ওই সময় কখনোই নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে বলি করতাম না যখন আসলে ফেরেস্তারা মূলত এই বিষয়টা নিজেদের মধ্যে বলা বলি করলো তখন আল্লাহ সোমান তাল্লা তখন বলল আচ্ছা ঠিক আছে তোমাদের দুজনকেই দুনিয়াতে পাঠানো হোক এই বলে আল্লাহ তালা আল্লা সুবাহনতলা এই দুই ফেরস্তাকে অনুমতি দিয়ে দিলেন আসলে মূলত ফেরস্তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে আসলে নিজেদের পরিচালনা করেন এরপর আল্লাহ সুবাহন তালা হারুত মারুত নামের আসলে দুজন ফেরেশতাকে মানুষের আকুতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে আসলে প্রেরণ করেন আল্লাহ সুবাহন আলা তাদের পাঠানোর আগে আল্লাহ তাদের বলে দেন আমি মানুষকে আসলে বিভিন্ন নবী আসুল বা কিতাবের মাধ্যমে ফাফকাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি কিন্তু তোমাদেরকে আসলে সরাসরি উপদেশ দিচ্ছি কখনও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না কখনও কোনো নারীর সঙ্গে অসৎ আসলে সঙ্গমে মিলিত হবে না আবার কখনও মদ্যপানও করবে না এটা আসলে ফেরস্তাদের উদ্দেশ্য করে আল্লাহ সোবাহন তাল্লাহ বলেছিলেন আল্লাহ সবান তালা তাদেরকে ওই সময় তৎকালীন যেই বাবেল বর্তমানে ইরাক নামে যেই ইরাকের যে বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনাটি হজরত সোলাইমান আল ইসলামের সময়কার ছিল পৃথিবীতে আসার কয়েকদিন পরেই ফেরেস্তাগন জোহরা নামের এক অপ্রু অতুল্য রূপসী নারীর রূপ দেখে আসলে মূলত এই ফেরেস্তাগন পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে আর ওই সময় ওই নারী নারী শর্ত দেয় যে তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করব। এটা ফেরেশতাদের মূলত বলেছিল ফেরেশতারা মূলত উত্তরে এটাই বলেছিল যে এই কাজ আসলে আমাদের দ্বারা সম্ভব না কারণ আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা আমাদের এটা মোটেও সম্ভব নয় ফেরেস্তাদের এই উত্তর শোনার পর ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে তাহলে ওই লোকটাকে হত্যা করো আসলে একটা লোককে হত্যা করার জন্য আসলে বলে দিল ও কিন্তু ফেরেস্তারা তৎক্ষণাৎই মানা করে দিল যে বললো যে এটাও আমাদের দ্বারা সম্ভব না যে কাউকে হত্যা করা ফেরেস্তাদের আসলে এই কথা শোনে জোহরা তখন বলে উঠলো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা মদ পান করো তাহলে আসলে মূলত আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব লাস্ট প্রস্তাব ছিল এটা তখনই ফেরাস্তারা মূলত আসলে মদ পান করাটা আসলে ছোট ফাপ মনে করে তারা কি করলো ওই মদ পান করে নিল আসলে মূলত এটা করেছে কারণ জোহরার সঙ্গলাবের কামনায় তারা যতটুকু সম্ভব এটা ছোট ফাপ মনে করে কিন্তু এই মদ পান করে নিল আর মদ পানের পরেই কিন্তু তারা মাতল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে বেবিচারে লিপ্ত হয় আর আমরা তো জানি মূলত মদ পান করলে স্বাভাবিক সচেতনতায় মানুষ থাকে না একটু অবচেতন মনে হয়ে যায় এবং ওই অবচেতন মনেই কিন্তু লোকরা ফেরেস্তারা কি করলো ওই লোকটাকেও হত্যা করেছিল যে যে লোকটাকে হত্যা করার জন্য বলেছিল ততক্ষণে যতক্ষণ তাদের মধ্যে আসলে হুশ ফিরে আসলো ততক্ষণে আসলে মূলত তারা তাদের যে নিজের ভুল সেটাও বুঝতে পারে আবার কৃতকর্মের জন্যও কিন্তু ফেরেস্তারা ওই সময় অনুশোচনা করতে থাকে যে কি কী করলাম আমরা আসলে যখন তারা তাদের এই অনুশোচনায় বা নিজেদের যে ভুল করলো সেটার জন্য অনুশোচনা করলো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো ততক্ষণে আল্লাহ ওয়া তাআলা বললেন যে তোমরা অবশ্যই শাস্তির উপযুক্ত হয়েছ এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো আবার আখেরাতেও ভোগ করতে পারো কারণ যেই পাপ করেছো সেটার জন্য তো আল্লাহ ওয়া তাআলা আসলে তাদের ক্ষমা করবে না মূলত দুনিয়াও আখেরাত উভয় জগতেই আসলে তাদের শাস্তির যেই ধার্য করে দিয়েছেন মূলত এই ফেরস্তাদের দুই ফেরেশতাদের আল্লাহ তালার আসলে এই ঘোষণার পরে মূলত ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করলার লাগে হে আল্লাহ আমরা আসলে আখেরাতে এই শাস্তিটা ভোগ করতে চাই না আমাদের শাস্তি যদি দিতে চান তাহলে আসলে দুনিয়াতেই এই শাস্তির যেই ভোগ করতে চাই আসলে তারা এই আবদার করে আর কি আল্লাহ সবান তালার কাছে যেহেতু আমরা দুনিয়াতে মূলত এই শাস্তি ভোগ করতে চাই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাদের এই প্রার্থনা বা এই যে শাস্তির কথা বলেছিল সেটারও সুযোগ করে দেন আল্লাহ সব তাআলা আসলে ঘটনাটি মূলত তাফসির ইবনে কাশিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালনহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালন এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তালনু হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালনু আবু বকর হযরত কাব আহবাদ রাদিয়াল্লাহু তাআলা তালন হযরত সুদাই সুদই তাআলা আল্লাহ এবং হযরত কালবি রহমতুল্লাহ আলাইয়ের বরাতে আসলে মূলত এই যে ঘটনাটা সেটা বর্ণনা করা হয়েছে তখনকার সময় মূলত জাদুবিদ্যার যেই বেশি একটা প্রচলন ছিল ওই সময় ওই সময় যে দুষ্ট জাদু করা ছিল তারা আসলে মূলত নানাভাবে জাদুর মাধ্যমে আসলে মানুষকে হয়রানি করত ওই দয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মধ্যে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর প্রচলন ঘটায় ফেরেশতাগণ আসলে এমন জাদু শিখে যে জাদুর মাধ্যমে আসলে স্বামী স্ত্রীর মাঝে যে বিবাদ লাগানো এবং তাদের সারা সারি হয়ে যেত এই ধরনের জাদু হজরত সুলাইমান আলাহ ইসলামের নিজস্ব জিন্দের মাধ্যমে এই দুই ফেরেস্তাদের যে কর্মকাণ্ড সেই বিষয়ে আসলে অবগত হন তাদেরকে একটি অন্ধকূপে বন্দি করার জন্য আসলে তিনি নির্দেশ দান করেন এবং তাদের বন্দিও করেন এই দুই ফেরেস্তাদের আবার কিছু কিছু রেয়াতে বলা হয়েছে যে কেয়ামত পর্যন্ত নাকি তাদের এই অন্ধকার কারাগারে বা এই বন্দি করে রাখা হবে আসলে এই ঘটনাটি মূলত সহি ইবনে হিব্বান মুসনাদে আহমদ এবং ইবনে মারদোয়াহ ইবনে জারির আব্দুর রাজ্জাক গ্রন্থে আসলে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনাটা আসলে এভাবেই বর্ণনা করা হয়েছে মূলত তাদের এই ঘটনাটি নিয়ে কোরআন পাকে হজরত কোরআন পাকে আল্লাহ ওয়া তাআলা আসলে সুরা বাকারায় তাদের এই দুই ফেরেস্তাদের ব্যাপারে আলোচনা করছেন এটার অর্থটা আমি বলে দিচ্ছি যে আর তারা অনুসরণ করেছে যা শয়তানের সোলাইমানের রাজত্ব পাঠ করতো আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানের কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাতো এবং যা নাজিল করা হয়েছিলো বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর আর তারা কাউকে শেখাতো না যে যে পর্যন্ত না বলতো যে তোমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফুরি করো না এরপরও তারা এদের কাছ থেকে শিখতো যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া এটা আল্লাহ সব তাল সুরা বাকারা আসলে এটা এই আয়াতটা উল্লেখ করেন সো সিভার্স এটাই ছিল আসলে হারুত মারুতের মূল কাহিনী সো আপনাদের এই কাহিনিটি উল্লেখ করেছি আমি মূলত হাতার যে লিম পার্ক ওখানে এসে সো ভিউর্স আজকের মতো এ পর্যন্ত আবার পরবর্তী ঘটনা নিয়ে অন্য কোনো ভিডিওতে অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ